আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন এমন বাংলাদেশে আমরা চেয়েছিলাম। টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল, যা বললেন মিজানুর রহমান আজহারি ও আসিফ নজরুল। নিরলস সেবা দিয়ে যাচ্ছেন সশস্ত্র বাহিনী সদস্যরা, চলছে উদ্ধার, মেডিকেল সাপোর্ট এবং ত্রাণ কার্যক্রম। বন্যা দুর্গত হিন্দু ধর্মাবলম্বীরা আশ্রয় নিয়েছেন মসজিদে। শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। শুক্রবার টিএসসি থাকবে জমজমাট, এ আর নতুন কি। তবে এই শুক্রবার নতুন কিছুই দেখল ঢাকা বিশ্ববিদ্যালয়। আড্ডা নয়, অবকাশ যাপন নয়, সম্পূর্ণ ভিন্ন এক কারণে টিএসসিতে ছুটে এলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি উদ্দেশ্য সবার, বন্যা দুর্গত এলাকায় পাঠাতে হবে ত্রাণ, তাতে যার যেটুকু দরকার করতে হবে পুরোটাই। দেশে একটা অঞ্চলে মানুষ জীবন মরণের লড়াই করছে, তখন তো আমরা ঘরে বসে থাকতে পারি না। সৌরভের এই মন্তব্যই বুঝিয়ে দিল সবটুকু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগের দিন থেকেই শুরু হয়েছিল গণত্রাণ কার্যক্রম। তবে শুক্রবার যেন ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এদিন সকাল থেকে শুরু হয়েছিল কার্যক্রম, শুরু হতেই আসতে থাকে ত্রাণ। ডাভির সামাজিক বিজ্ঞান ভবনের সামনে একটু পরপর এসে থামছে একের পর এক ট্রাক। ট্রাকে বোঝায় শুকনো খাবার, কাপড়, ওষুধ, পানি এবং প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য। ডাভি শিক্ষার্থী মাহবুব খালাসি কাজ করছেন জরুরি সংযোগী স্বেচ্ছাসেবী হিসেবে। জানালেন, রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আসা প্রাইভেট কার, বিভিন্ন যানবাহন থেকে তারা পণ্য নামাচ্ছেন বিকেল থেকেই। অন্তত 20টি ট্রাক থেকে পণ্য ইতোমধ্যে পেয়েছেন তারা। টিএসসির ভেতরে সারাদিনই চলছে কর্মযজ্ঞ। এত অল্প সময়ে মানুষ সারা দিয়ে এত এত ত্রাণ নিয়ে আসবে, আয়োজকরা এমনটা আশাও করতে পারেননি। তবে পুরো কার্যক্রম নিয়ে অভিভূত তারা। শনিবার 24 আগস্ট সকালে সাংবাদিকদের ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, একদিনেই তাদের নগদ টাকা উঠেছে 1,42,00,000 টাকার উপরে। আজকে তো জনবিস্ফোরণ ঘটেছে, শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যায়নি, অনেকে মাটির ব্যাংকে জমানো টাকাও নিয়ে এসেছেন। আমরা তো ভাবতে পারিনি এত ত্রাণ সামগ্রী হবে, আমাদের চিন্তার বাহিরে চলে গেছে। তাই এসব ম্যানেজমেন্টকেও অনেক লোকের এবং সময়ের প্রয়োজন। এ নিয়ে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, কেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়, সেই ছাত্রছাত্রীর আজ পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসি ত্রাণ তহবিলে। মাশাল্লাহ, আমরা তো এমন বাংলাদেশের স্বপ্ন দেখি। অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে একটি ছবি শেয়ার করেন এবং সেখানে লেখেন, এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু বছর দেখেনি কেউ। ক্যাপশনে লিখেছেন, আমিও তো আসব ইনশাআল্লাহ। এদিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত একটি গ্রাম চান্দেরবাগ। এটি 14 গ্রাম উপজেলার সীমান্তবর্তী ডাকাতিয়া নদী তীরবর্তী একটি গ্রাম। এই গ্রামে 230 থেকে 250 লোকের বসবাস, যার মধ্যে 2টি পরিবার মাত্র মুসলিম। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরো গ্রামটি ডুবে যায়। আশেপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় হিন্দুরা পার্শ্ববর্তী পিপডা গ্রামের মসজিদে গিয়ে আশ্রয় নেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা থেকে আলাদা হওয়ায় গ্রামের লোকজন একটু অবহেলিত। তাদের পেশা মাছ ধরে জীবিকা অর্জন করা। টানা বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে গ্রামটি ডুবে যায়। গ্রামের লোকজন আশেপাশে কোনো আশ্রয়কেন্দ্র না পেয়ে পার্শ্ববর্তী গ্রামের মসজিদে অবস্থান করছে, আর কিছু লোক বিভিন্ন বাড়ির ছাদে রয়েছেন। ওই গ্রামের বাসিন্দা গীতা রানী বলেন, সংসার জীবনে ডাকাতিয়া নদীর পানি বাড়ি আবার চলে যায়। ওই গ্রামে রাস্তা সমান পানি হয়, কিন্তু কখনো ঘরে পানি ঢুকেনি। এবার পুরোটা গ্রাম ডুবে গেছে, কোনো রকম জীবন নিয়ে এই মসজিদে অবস্থান করছি। আশেপাশের কয়েকজন মানুষ শুকনো খাবার দিয়েছে। বন্যাতদের উদ্ধারে দিন রাত এক করে কাজ করছেন সশস্ত্র বাহিনী। একই সঙ্গে বন্যাতদের সহযোগিতায় সেনা ও নৌবাহিনীর সব পদবীর সদস্যরা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, বন্যাতদের উদ্ধার, মেডিকেল সাপোর্ট ও রিলিফ, এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এরই মধ্যে 20,000-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। 1,000-এর বেশি মানুষকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয়েছে। ত্রাণ দেওয়া হয়েছে 15,000-এরও বেশি। একই সঙ্গে যেসব স্থানে মানুষজন আশ্রয় নিয়েছে, সেখানে রান্না করেও খাবার পরিবেশন করা হচ্ছে। বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী চালু করেছে জরুরি নম্বর, যেখানে সাহায্য প্রার্থীরা উদ্ধারের জন্য সহযোগিতা চাইতে পারছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে যাচ্ছে তাদের স্পিড বোট।
2 শতাধিক স্পিডবোট নিয়ে সেনা ও নৌবাহিনী সদস্যরা উদ্ধারের কাজে অংশ নিয়েছেন। বন্যার পানিতে আশ্রয়হীন মানুষের তারা নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করছেন। শিশু ও বৃদ্ধদের সশস্ত্র বাহিনীর সদস্যদের কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যেতেও দেখা গেছে। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দোলা চৌধুরী কালবেলাকে বলেছেন, আজকে শুক্রবার একজন অন্তঃসত্ত্বাকে উদ্ধার করা হয়েছে। কুমিল্লা ক্যান্টনমেন্টের সিএমএইচএ এই নারী সুস্থ সন্তান প্রসব করেছেন, দুজনেই সুস্থ আছেন। তিনি আরও বলেন, 5টি জেলায় সেনা নৌ বিমান বাহিনী সদস্যরা কাজ করছেন। সবচেয়ে বেশি সংখ্যক সেনা সদস্যরা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। সেনাবাহিনীর 170টি বোট ও মেডিকেল টিম কাজ করছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রামের মিরেশ্বরাই, দয়াগঞ্জ, খাগড়াছড়ি, ফটিকছড়িতে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, বুড়িচং ও ফেনীতে কাজ করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। আইএসপিআর এর পরিচালক আরও জানান, এই সময়ের মধ্যে সেনাবাহিনী 17,000 মানুষকে উদ্ধার করেছে, 1,080 জনকে মেডিকেল সাপোর্ট দিয়েছে, রিলিফ দেওয়া হয়েছে 11,250 জনকে। বন্যার্তদের রান্না করে খাবার পরিবেশন করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সামি উদ্দৌলা চৌধুরী জানান, আর্মি এভিয়েশনের হেলিকপ্টারগুলো উদ্ধার কার্যক্রম ও রেশন ড্রপের কাজ করছে। নৌবাহিনী 17টি বোট নিয়ে 6 শতাধিক ব্যক্তিকে উদ্ধার করছে। তিনি বলেন, দুর্গত এলাকায় রানওয়ে না থাকায় হেলিকপ্টার দিয়ে কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনী। ঢাকা ও চট্টগ্রাম থেকে এই সাপোর্ট দেওয়া হচ্ছে। ছোট বড় 5 শতাধিক রেশন প্যারাশুট নিয়ে ড্রপ করা হচ্ছে।